সরকারি চাকরিতে কোটা বাতিল নয় সংস্কার চান আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে তারা জানান প্রয়োজনে বাংলা ব্লকেট কার্যকর হবে মেট্রো রেলেও তবে আগামীকাল অবরোধ কর্মসূচি না থাকলেও ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে আন্দোলন জোরদার করতে পঁয়ষট্টি সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আদালতের রায়ের পর কোটা বাতিলের দাবিতে ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে দ্বিতীয় দিন সোমবার বিকেলে আন্দোলনকারীরা জমায়েত হয় শাহবাগে ঘোষণা করা হয় ঢাকার দশটি পয়েন্টে কর্মসূচি পালনের সারা দেশে তেইশ সমন্বয়কারী ও বিয়াল্লিশ সহ সমন্বয়কারী নিয়ে পঁয়ষট্টি সদস্যের কমিটি ঘোষণা করে আন্দোলনকারীরা তারা জানান বাতিল নয় দাবি কোটার সংস্কার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা কোটাকে একদম উৎখাত করতে বলতেছি না আমরা বলতেছি কোটা সংস্কার করুন কোটাকে এটা আপনাদের চোখে লাগতে পারে লোহার শিকল কিন্তু আমি মনে করি এটা কোটার শিকল দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ কিছুতেই মেনে নেবে না তারা আন্দোলন বন্ধ করবে না আমাদের বাংলা ব্লকের যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামটি সফল করার লক্ষ্যে যতক্ষণ থাকা প্রয়োজন আমরা ততক্ষণ থাকব সমন্বয়কারীরা জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা প্রয়োজনে অবরোধ করা হবে মেট্রো রেলও ঘোষণা করা হয় পরবর্তী কর্মসূচি আমরা সারা ঢাকা শহর এবং সারা দেশের কর্মসূচিগুলো অ্যাসেসমেন্ট করব এবং সরকারের উচ্চ পর্যায় থেকে আজকে যারা বক্তব্য দিয়েছেন তাদের কথাগুলো আমরা বিবেচনা করব আমরা সরকারের কর্তা ব্যক্তিদের দিকে তাকিয়ে আছি ট্রেল যেহেতু রাষ্ট্রীয় সম্পদ এখানে তো আসলে আমাদের হামলা করাও জাতীয় কোনো পরিকল্পনা আপাতত নেই হামলা তো হবে না তবে মেট্রো রেল বন্ধ করার পরিকল্পনা আছে